সৃষ্টিকর্তার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ, দেখে নিচ্ছি এখনকার সংবাদ। রবিবার রাজধানীর প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হয় মানবাধিকার দিবসের 69তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠান। উপস্থিত ছিলেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি, ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন প্রমুখ। এই অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত হয় এক সেমিনার। হিউম্যান রাইটস ওয়াজ আ ল্যান্ডমার্ক ইভেন্ট হুইচ হ্যাজ হেল্পড ব্রিং ইন পিস এন্ড প্রসপারিটি টু দ্য ওয়ার্ল্ড এন্ড টুডে বিইং আ হিস্টোরিক ইভেন্ট ওয়্যার উই সেলিব্রেট দি 69th অ্যানিভার্সারি we need to look at the kind of contribution this historic declaration has made over these years. I would like to thank the Tripura Human Rights Commission for inviting me, though I am not an expert on the subject. Before coming here, I went through the Universal Declaration of Human Rights, the preamble and the 30 articles. And just about 15 days back, we had the Constitution Day, the National Law Day, that was on the 29th of November. On 30th November, in the Secretariat, all of us read out the ত্রিপুরা হিন্দু শক্তি প্রতিরক্ষা করা এবং হিন্দু শক্তিকে শক্তিশালী করার লক্ষ্যে তিন দিনের জন্য ত্রিপুরা সফরে আসেন ডক্টর মোহনজি ভাগবত। রবিবার এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে জানান যে ত্রিপুরার হিন্দু শক্তিকে শক্তিশালী করার জন্যই 17 ডিসেম্বর আস্তাবল ময়দানে ত্রিপুরা হিন্দু অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। খুব বেশি দিন হয়নি, এটা একটা সংগঠন, খুব ত্রিপুরা হিন্দু মালাইমা শুধু এই প্রোগ্রামটা করার জন্য গঠন করা, এটা সমসাময়িক প্ল্যাটফর্ম, এটা কোনো পার্মানেন্ট প্ল্যাটফর্ম নয়। বাট এই প্ল্যাটফর্মের মাধ্যমে এই ধরনের অ্যাক্টিভিটি শুরু বলা যেতে পারে, তো তার নামকরণ আমরা ত্রিপুরা হিন্দু মালাইমা দিয়েছি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না, শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। টেনশন? পারুল ত্রিপুরা মাধ্যমিক সলিউশন, তোমরা কি পেয়েছো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের স্যাম্পল কোয়েশ্চেন? এর উপর ভিত্তি করে পারুল প্রকাশনে নিয়ে এলো নতুন সিলেবাসের রিভাইজড এন্ড ইমপ্রুভ পারুল ত্রিপুরা মাধ্যমিক সলিউশন। 2018 মাধ্যমিকের প্রতিটি বিষয়ে 10টি করে উত্তর সহ সাজেস্টিভ প্রশ্নপত্র এবং 1টি করে উত্তর সহ সাজেশন। গণিতে উত্তর সহ 15টি সাজেস্টিভ প্রশ্নপত্র এবং 1টি সাজেশন। আজই যাই পারুল প্রকাশনী। সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিপিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিপিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিপিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। পেটের অসুখ প্রতিরোধে অবশ্যই নিরাপদ পানীয় জল পান করুন। পেটের অসুখ হলে ওআরএস দ্রবণ কিংবা বারবার তরল পানীয় পান করুন। পেট খারাপ হলেও শিশুকে মায়ের বুকের দুধ অবশ্যই খাওয়ান। স্বাস্থ্যবিধি মেনে চলুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। আমাদের দেশে পুরুষের তুলনায় নারী জনসংখ্যা ক্রমশই কমছে। পুত্র সন্তানের প্রতি পক্ষপাত,
ও কন্যাভ্রূণ নষ্টের প্রবণতা এই ভারসাম্যহীনতার কারণ। প্রসবের পূর্বে গর্ভস্থ সন্তানের লিঙ্গ নির্ধারণ আইনত দণ্ডনীয় অপরাধ। আপনি কি জানেন ভ্রূণের লিঙ্গ নির্ধারণের জন্য কোনো চিকিৎসকের 5 বছর পর্যন্ত জেল ও 50,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে? ভ্রূণের লিঙ্গ নির্ধারণের সপক্ষে কোনো বিজ্ঞাপন প্রদান করলে 3 বছরের জেল এবং 10,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। মনে রাখবেন, এই পৃথিবীতে বাঁচার অধিকার আমাদের সবার। কন্যা সন্তানের এই অধিকার আপনি কেড়ে নিতে পারেন না। হ্যাঁ আসছি, ব্যাস আধ ঘন্টা। এই চল চল। কি হলো? ডেঙ্গু। দীপ্তি নিডস ব্লাড। এই মশা, প্রতি বছর এই ড্রাম, রক্ত চুষেই ছাড়বে। চল, এই মশার জন্য কিন্তু তুই একলাই 4-4 প্রাণ বাঁচাতে পারবি। মানে দেখ, তুই যখন ব্লাড দিবি তখন প্লেটলেটস দীপ্তি কাজে লাগবে, আর বাকি রক্ত আর 3 লোকের উপকার করবে। তার মানে 3 মাসে একবার হিসেবে আমি গত বছর 1 ডজন লোকের প্রাণ বাঁচিয়েছি। ডুড, প্রণাম কর। পা ধরে রাখ, মুখে ঢুকিয়ে দিলি। চল চল, লেটস গো। সত্যি, আপনার দেওয়া ব্লাডের সঠিক ব্যবহার আমাদের দায়িত্ব। 1 ইউনিট ব্লাড থেকে প্লেটলেটস প্লাজমার মতো আলাদা আলাদা কম্পোনেন্টস একটা নয় 4 জীবন রক্ষা করতে পারে। 3 মাসে একবার মশা বা নো মশা ব্লাড দিতে হবে, কারণ খুব ভালো লাগে। হ্যাঁ আইয়ে বেঠে। ওহ ডাক্তার সাহেব, মানে আপনার মোবাইল ঘর ভুলা হ্যাঁ, কল আতা হুম। হ্যাঁ জি। ওহো ডাক্তার সাহেব, মুন্নি কে গুড্ডে কি শাদি হ্যায়, লড্ডু পৌঁছা কেতা হুম। সুনিয়ে আপ। হ্যাঁ জি। চুপ রহিয়ে আপ, আইয়ে বেঠে। ডাক্তার সাহেব, আজ অমাবস্যা আর মানে আন্ডা ভি খা লিয়া, কল পক্কা আতা হুম। বাহানা বানানা ছোড়িয়ে, শরীর মে ইতনি তকলিফ হ্যায় ওর। আরে দোস্ত, বতাওগে নহীঁ তো ঠিক কেসে হোগা, যৌন সংক্রমণ হি তো হ্যায়। डरिए मत, पूरा इलाज करेंगे और बात रहेगी सिर्फ आपके और हमारे बीच। बिल्कुल, डर को भगाइए, निकटतम सरकारी अस्पताल में यौन संक्रमण का इलाज करवाइए। डॉक्टर साहब। ऑल इज वेल। বিদ্যুৎ উন্নয়নের মূল চাবিকাঠি। বিদ্যুৎ উৎপাদনে ত্রিপুরা এখন উদ্বৃত্ত রাজ্য। বেড়েছে চাহিদা, উৎপাদনও বেড়েছে। 1972 সালে বিদ্যুতের গ্রাহক সংখ্যা 7,666, বর্তমানে তা 7,66,000। বিদ্যুতের যোগান শিল্প বিকাশের পথকে আজ প্রশস্ত করছে। রাজ্যের প্রতিটি জনপদে বিদ্যুৎ পৌঁছে দিতে রাজ্য সরকারের প্রচেষ্টা অব্যাহত। ঘুচে যা অন্ধকার, জনগণের পাশে ত্রিপুরা সরকার। এভাবে কি আর লেখা যাবে? ছিড়ে গেল বই খাতা, বাবাকে বোঝাতে। বাবা, আমাকে একটা পড়ার টেবিল দিবে? এই সময়টার বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর লেখা তত সুন্দর। টাকা দিয়ে পোকামাকড়ের বাক্স আর কত কিনবেন? নিয়ে আসুন পোকামাকড় নিরোধক ইনসেক্ট রিপেলিয়েন্ট মাস্টার ব্যাচ সম্পন্ন আরএফএল ওয়ান ড্রপ। আরএফএল ওয়ান ড্রপ, কাঠের বিকল্প রেডিমেড ওয়ান ড্রপ। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ফিরেলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। অবরোধ সমাধানের পথ না রাজ্যের বামফ্রন্ট সরকারের উপর 10,323 এর বিশাল সংখ্যক কর্মচ্যুত শিক্ষকের আস্থা রয়েছে। তারা চান রাজ্যে শান্তি সম্প্রীতি উন্নয়নের গতিপথে যেভাবে এগিয়ে যাচ্ছে তার পাশে থাকবে আগামী দিনও। রবিবার বিকেল 5টায় দুর্যোগকে অবহেলা করে কর্মীগুরু মর্মর মূর্তির পাদদেশ থেকে কয়েকজন 10,323 এর জাতীয় উপজাতির কর্মযুক্ত শিক্ষকরা এক বিশাল মিছিল খোয়াইয়ের রাজপথ পরিক্রমা করে। 10,323, আমরা যে ত্রিপুরা রাজ্যের বামফ্রন্ট সরকারের পক্ষে আমরা রয়েছি,
এবং আমরা লক্ষ্য করছি যে গত কয়েকদিন যাবৎ আমাদের 10,323-এর নাম করে একটা ক্ষুদ্র অংশ যারা বিভ্রান্ত হয়ে যারা বিজেপি এবং আইএনপিটির দ্বারা প্ররোচিত হয়ে ত্রিপুরা রাজ্যের শান্তি সম্প্রীতি এবং উন্নয়নের ধারা এটাকে বিঘ্নিত করার লক্ষ্যে আমরা দেখলাম তারা জাতীয় সড়ক এবং রেল অবরোধ করল, যেটা অত্যন্ত নিন্দনীয় আমরা মনে করি। কারণ আমাদের আন্দোলনের অভিমুখ হওয়া উচিত সমাজের স্বার্থে, রাজ্যের স্বার্থে, দেশের স্বার্থে। কিন্তু আমরা যদি আমাদের আন্দোলনের অভিমুখটাকে রাজ্যের স্বার্থে না করে রাজ্যের মানুষের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করি, আমরা মনে করি এটা অত্যন্ত নিন্দনীয়। এবং 10,323-এর নামে যারা রেলপথ এবং সড়ক পথ অবরোধ করে আসলে তারা নিজেদের অস্তিত্বের জানান দিচ্ছিলেন, যা তারাই 10,323-এর মূল এবং তারা সরকারের বিপক্ষে, তারা সরকারের উপর আস্থা রাখতে পারছে না। কিন্তু আমরা মনে করি রাজ্যের শান্তি সম্প্রীতি উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী বিধানসভা নির্বাচনে অষ্টম বামফ্রন্ট সরকার গঠন করার লক্ষ্যে রবিবার বৃষ্টিকে উপেক্ষা করে সিপিএম বেলছড়া অঞ্চল কমিটির অন্তর্গত উত্তর পশ্চিম ভিলেজ এলাকায় মুদিবাড়ি ও শ্রীরাম ঠাকুর পাড়ায় এক সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত সভায় উপস্থিত ছিলেন সিপিএম খয় মহকুমা সম্পাদক পদ্ম কুমার দেববর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। আর দৈনিক হাজিরা আপনারা এখন যে টাকা পাইতেছে 175 টাকা না 174 টাকা, এই টাকাটা আমরা চাই 300 টাকা করে মানুষ যারা কাজ করে দৈনিক হাজিরা 300 টাকা দিতে হয়। ওই 300 টাকা তো বাদুই বছর দিশে দিন বাদুই, এখন করতেছে রেখার কাজ আর বেশি দেওয়া যেত না। রেখার কাজ 100 দিনের কথা আইন করা আছে, এখন 100 দিনের পরিবর্তে এবার 42 দিন দিব বেশি। 42 দিনের মধ্যে আমরা 100 টাকা দিয়েছেন এখন। দুটির বেশি কখনোই নয়। জন্ম নিয়ন্ত্রণের বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিগুলো গ্রহণ করুন, যেমন কপারটি, গর্ভনিরোধক বড়ি, নিরোধ ইত্যাদি ব্যবহার করুন। আরো সন্তান যদি না চান তবে জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি, যেমন মহিলাদের বন্ধাত্বকরণ, পুরুষদের নির্বীর্যকরণ, অপারেশনের জন্য নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। প্রত্যেকটা বিড়ি সিগারেট আপনার ক্ষতি করছে, হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালনকারী শিরার এই হচ্ছে একটি অংশ। ধূমপান এই শিরার দেয়ালকে আঠালো করে এবং তাতে মারাত্মক ক্ষতিকারক পদার্থ জমায়। একজন 32 বছর বয়সী ধূমপায়ীর শিরায় এটা পাওয়া যায়। প্রত্যেকটা বিড়ি সিগারেট আপনার ক্ষতি করছে। জনস্বার্থে প্রচারিত, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ধলাই জেলা। মা, আমার বোনটি আর আমার মতো হবে না তো? হ্যাঁ, না না, তা কেন হবে? হ্যাঁ, আমি ঠিকই বলছি, এই তো গৌরী বিষয় বলল। ও ঠিকই বলছে, আমাদের রাজ্যে পোলিও থেকেও দ্বিগুণ শক্তিশালী IPV ইনজেকশন সমস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানে চালু হয়েছে। হাসপাতালে টিকাকরণের সময় তৃতীয় ডোজ OPV-র সঙ্গে আপনার এই ফুটফুটে সন্তানটিকে অবশ্যই IPV ইনজেকশন দিন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। সমস্ত শিশুরা জন্মগত রোগ, যেমন বাঁকা পা, ঠোঁট বা তালু কাটা, অথবা জন্মগত হৃদরোগ, চর্মরোগ, দাঁতের ক্ষয় ইত্যাদি, অথবা বিকাশগত ত্রুটি, অথবা শারীরিক প্রতিবন্ধকতার শিকার, তাদের সম্পূর্ণ বিনামূল্যে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম প্রকল্পের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। জন্ম থেকে 18 বছর বয়সী যে কোনো শিশুকে সম্পূর্ণ সরকারি খরচায়
এই সুবিধা প্রদান করা হয়। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের সুযোগ গ্রহণ করুন এবং উজ্জ্বল ভবিষ্যতের সূচনা করুন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। আপনি আপনি টিবি কি দবাই তো লি না? লে লিয়া মানে एक मिनट मा. क्या हुआ? ठीक बेटा, तूने अपनी जांच करवाई? हाँ माँ, टीबी निकली, लेकिन डॉट्स का इलाज शुरू कर दिया है। जिंदगी के हर कदम पे आप डबल सावधानी लेते हैं, तो टीबी के इलाज में भी ऐसा जरूर कीजिए। टीबी संक्रमित मरीजों को अपनी एचआईवी की जांच जरूर करवानी चाहिए, ताकि आपके टीबी के इलाज में कोई रुकावट ना आए। सिस्टर, डॉक्टर शर्मा कहाँ मिलेंगे? इमरजेंसी, प्लीज एक बार जरा पूछिए ना कहाँ मिलेंगे इस वक्त। सर, आप उधर जाके बैठ सकते हैं प्लीज? एक मिनट, मैं जरा इनसे, सिस्टर प्लीज आप बताइए कहाँ मिलेंगे डॉक्टर। आई एम सॉरी, आपको वेट करना पड़ा। क्या कह रही थी आप? अरे ये बच्चा, अरे कोई पकड़ो इसे, कहाँ जा रहा है? रुको, ओए, अरे रुको, अरे रुको, कहाँ भागे जा रहे हो? सॉरी डॉक्टर अंकल, आपको इतना भगाने के लिए, पर मेरी मम्मी के पेट में बहुत दर्द हो रहा है और ये लोग आपके पास आने ही नहीं देते। डॉक्टर, ये वो एचआईवी केस है। हाँ तो आप लोग यही पहन के सब लोग को ठीक करते हो ना, तो मेरी मम्मी को भी ठीक कर दो ना प्लीज। डिलीवरी की तैयारी करो जल्दी। यूनिवर्सल प्रिकॉशंस पे भरोसा करके हर रोज हजारों डॉक्टर्स इलाज करते हैं लाखों मरीजों का, उनका भी जिन्हें एचआईवी है। जब साथ है सुरक्षा तो डरना कैसा। এডিস মশা ডেঙ্গু ও চিকুনগুনিয়া ছড়ায়। এই মশা দিনের বেলায় কামড়ায়, তাই এই মশার কামড়ের হাত থেকে বাঁচতে যথাসম্ভব ফুল হাতা জামা কাপড় পরিধান করুন। ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। সকল প্রকার জলের ট্যাঙ্ক এবং জল সঞ্চয়ের পাত্রগুলো ঢেকে রাখুন। সকল প্রকার অব্যবহারযোগ্য পাত্র, আবর্জনা, টায়ার, নারকেলের খোল ইত্যাদি যেখানে সেখানে ফেলবেন না এবং এগুলিতে জল জমতে দেবেন না। উচ্চ জ্বর, মাথা ব্যথা, পিঠে ব্যথা, চোখে ব্যথা, চামড়ায় র‍্যশ, মাড়ি বা নাক দিয়ে রক্ত ঝরা প্রভৃতি ডেঙ্গু জ্বরের লক্ষণ। তাই এই সমস্ত লক্ষণগুলি দেখলে সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন। উৎসবের আনন্দে ভুলে যাবেন না যে আপনার স্বাস্থ্য ও ভোক্তা অধিকার সুরক্ষা আপনার কাছে সমভাবে জরুরি। তাই অসাধু ব্যবসায়িক ক্রিয়াকলাপ সম্পর্কে সজাগ ও সতর্ক থাকুন। মিষ্টান্ন দ্রব্য সহ অন্যান্য খাদ্যদ্রব্যের গুণগত মান, পরিমাণ ও দাম যাচাই করে নিন। শুধুমাত্র বিআইএস এর হলমার্ক ছাপযুক্ত সোনার ও হীরের অলংকার সামগ্রী ক্রয় করুন। ভোক্তার সমস্যা সমাধানে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তার জন্য কনজিউমার টোল ফ্রি হেল্পলাইন নম্বর 1800-345-3665 এ ফোন করুন। খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর, ত্রিপুরা সরকার। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়্যা এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংস এর অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে, ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুনি, আগরতলা। কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা?
কেন? বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। গাড়ি ঘোড়া তো অনেকদিন মানে আইতে পারছে না, অসুবিধা তোমার কাছে, আমরা এই জায়গা যে তোমার কাছে কৃষি এরিয়া, সবাই কিছু মানে কৃষির উপর নির্ভর, আর রাস্তাঘাটের লেগে শুনতেছে আজকে 15 বছর ধরে 20 বছর ধরে তোমার কাছে এটার বলে মানে বাজেট হয়েছে, কোনো কই কোনো আমরা কোনো ইয়াটিয়া পাইতেছে না, কয়েকবারে আমরা ইয়াটিয়া করলাম, কই কোনো কাজ টাজ করতেছে না, এই আর কি। দাবি ডাইল তোমার কাছে আমরা এই এই জায়গা পাকা করে দিলে আছে না, মানে বাঙ্গাটা কম বাঙবো, বাঙতো না ওই গিলা তুলির যে সিস্টেমে করছিল ওই সিস্টেমে যদি করে তাহলে একটু ভালো আর কি। কৈলাসহ শহর থেকে 8 কিমি দূরে কামরাঙ্গা বাড়ি এলাকায় 10 বছরের এক নাবালিকা মেয়েকে ধর্ষণ করে 65 বছরের রাধা বিনোদ অধিকারী। নাবালিকা মেয়ের বাবা কৈলাসহর মহিলা থানায় রাধা গোবিন্দর নামে এফআইআর দায়ের করে। রবিবার বেলা 12:30টায় পুলিশ রাধা গোবিন্দকে গ্রেপ্তার করে। কি নাম তোমার? রাধা বিনোদ অধিকারী। হ্যাঁ, রাধা বিনোদ অধিকারী, বুঝছো না? রাধা বিনোদ অধিকারী। কোন জায়গায় বাড়ি? কামরাঙ্গা বাড়ি। তারা বউ তো 5-6 জন ফাটাইছে, ফাটাইয়া কয় তারা একটা মাইয় লইয়াছে, আমি কয় এই মেয়েটা বলে আমার প্রেম করে। নাবালিকা মেয়েকে সঙ্গে করে নিয়ে আসে এবং উনি একটা কমপ্লেন করেন যে ওনাদের পাশের বাড়ি একটি লোক যার নাম শ্রী রাধা বিনোদ অধিকারী, ওনার মেয়েকে পরশু দিন তার অনুমান বেলা 3টার সময় মেয়েকে জোর করে ধর্ষণ করে। তো আমরা কমপ্লেন পেয়ে আমরা একটা থানাতে কেস রেজিস্টার করি, যার কেস নাম্বার 2917, আর কেসের ধারা হলো 376506 পক্সো। কেস রেজিস্টার করে আমরা আসামি অ্যারেস্ট করি। আসামি বয়স কত? আসামির বয়স অনুমান 65 বছর। আর যে নাবালিকার মেয়ের কথা বলছেন, নাবালিকার মেয়ের বয়স 10 বছর। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত, আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরা পর্দায়। নমস্কার।